তোমার প্রেমিক যে একজন শতসিদ্ধ পুত পবিত্র মানুষ তুমি এটাই বোঝানোর চেষ্টা করছো আর এই বিষয়টা একেবারে ভুল আমি যে ভুল বলছি এটা তোর কাছে কোনো প্রমাণ আছে এই তো কথা বলো কেন তোমরা নমস্কার নমস্কার ছোট মাজননী নমস্কার এই অদম দিন কি সরম করছিলেন মাজননী হ্যাঁ তোদের ডেকেছিলাম তোরা সত্যি অধম রে মাজননী এই অধম থেকে উত্তম কেম নিয়ম এইটা আপনি একটু কয়ে দেন মাজননী আপনিই বলিয়া দেন আপনি যা কইবেন তাই সই তাই অক্ষরে অক্ষরে পালন করব আমি যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবি তোদের দ্বারা সেটা সম্ভব নয় নিজের উন্নতি করার মতো বুদ্ধি লাগে মগজ লাগে সে মগজ তোদের নেই তাই আমার বলেও কোনো লাভ হবে না কেন হইব না মাজননী আপনি খেলে একবার কয়ে দেখেন দেখবেন ঠিকই হয়ে গেছে হো হো বলেন মাজননী আমরা একটু শুনি শোন তোরা মনে করিস জমিদার বাড়ি চামচামি করলেই বোধ তোদের জীবন পাল্টে যাবে বাস্তবতা কিন্তু তা নয় যতদিন এই জমিদার বাড়ি চামচামি করবি তোরা পানির নিচে ধীরে ধীরে ডুবে যাবে এসব কি বলতে আছেন মা জননী জানতাম সব তোদের মাথায় ঢুকবে না যা যা তোরা যা শুধু শুধু আমার সময় নষ্ট যা মাজন আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন দেখবেন আমরা ঠিকই বুঝা ফলাইছি বুঝবি না হ্যাঁ মাজন আচ্ছা একটা জিনিস খেয়াল করেছিস এই যে রজত আর রমজান ওরা ভাঙারির ব্যবসা করে কত টাকা কামাই করেছে জমিদারদের চেয়েও এখন ওদের অনেক বেশি টাকা তো কি বুঝলি বুঝি মাজনুনি কি বুঝলি শুনি বুঝতে পারছি যে ওই ব্যবসা করা দরকার হ্যাঁ মাজননী বিষয় একদম ঠিক কথাটা কইছে ঘোড়ার ডিম বুঝেছিস শোন একটা সত্য কথা বলি তোদের শুনতে হয়তো ভালো লাগবে না তবুও বলি এই জমিদার বাড়ি ছেড়ে দিতে হবে তোদেরকে আচ্ছা বলতো এই জমিদাররা তোদেরকে কি দিয়েছে কিচ্ছু দেয়নি এই বাড়িতে লেগে থাকলে কিছুই হবে না তোদের তোদের বিদ্রোহ করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হলে নিজেকেই পরিশ্রম করতে হয় না হলে কেউ উন্নতি করতে পারে না আচ্ছা সারাটা জীবন এই জমিদার বাড়িতে কাটিয়ে দিল তোদের কি ইচ্ছে করে না নিজের জীবনের উন্নতি হোক তোরা একটু ভালো হয়ে থাক ছেলে মেয়েদেরকে পড়াশোনা করা ইচ্ছে করে না জি মাজন তা তো করে ইচ্ছে যদি হয় তাহলে সে চেষ্টা করিস না কেন জমিদারকে বিরোধিতা করতে তো আত্মা কাঁপিয়া ওঠে মাজননি এত ভয় পেলে কি চলবে পৃথিবীটা হচ্ছে সাহসী মাত্র যারা সাহস পাবে তারা এগিয়ে যায় আর বাকিরা কোথায় থাকে পেছনে বুঝতে পারছিস বিদ্রোহ কর নিজের পায়ে নিজেরা থাকে কি বুঝেছিস তো বুঝলে ভালো কি হইলো ব্যাপারটা জমিদার বাড়ির ছোট বউ হে নিজেই কইলো জমিদার বাড়ির বিরুদ্ধে যাইতে বিষয়টা তো আমারও মাথায় খেলতে আসে না রে চল খেলা খেলির ব্যাপারটা পরে দেহ মানি এখন বাড়ি যাই বেটা বিশু আমি তো ব্যাপারটা বুঝতেছি না কত দিন কি করি হ্যাঁ জমিদার বাড়ির ছোট বউ জমিদার বাড়ির বিরুদ্ধে যাইতে করি এখন আমরা কি করব আমার মাথায় তো কিছু ধরতেছে না আমারও তো মাথায় কিছু ফিরতে আছে না রে মাথাটাই তো আটকাই গেল আমার কি যে করা যায় ওই ওই যে লাঠিয়াল মানিক ভাই যাইতেছে ডাক দেই ওই মানিক ভাই মানিক ভাই মানিক ভাই আমরা দুইজন খুব একটা সমস্যায় পড়ে গেছি মানিক ভাই তুমি আমাকে একটু বুদ্ধি দাও মাথাটাই আমার আটকাই গেল ভাই এই ভাই তোর মাথা তো মাথার জায়গায় গেছে আটকাই গেছে মানে সমস্যা কিসের সমস্যা মাথা আটকাইছে মানে হইলো গিয়া ওই মাথার মধ্যে একটা কথা আটকাই গেছে তোর মাথার মধ্যে কথা আটকাই গেছে তো কি কথা আটকাইছে সেটা একটু বল দেখি শুনি
জমিদার বাড়ির ছোট বউ আছে না, ওই আমগো দূরের ডাইকা নিয়া ও তো বুদ্ধি শুদ্ধি দিল আর কইলো, তাতে মনে হইলো যে ওই জমিদার লোকে বিদ্রোহ করতে কয় আমগরে। হ মানিক ভাই, জমিদার বাড়ির ছোট বৌমা আমাকে ডাকছিল, আমরা গেছিলাম। আমাগরে কয় তোর আর কতদিন অভাবের হাতে যুদ্ধ করবে, ওই রজত ওই রমজান ওরা ব্যবসা বাণিজ্য করিয়া জমিদার গোসাইতে নাকি বেশি টাকার মালিক হয়ে গেছে, আমাগো এরকম ব্যবসা বাণিজ্য করতে কও দেখি, ওই রজত আর ওই রমজান রে সালাম আদাব দিয়ে কি আমরা চলতে পারম? ও বেশি কিছু তো চায় না, ওই সালাম আদাবটা একটু চায় রমজান আর রজত। তাই জমিদার বাড়ির ছোট বউ তোদের ডাইকে এই কথা বলছে? না মানিক ভাই, আমরা তো জমিদার সাথে বেইমানি করতে চাইতেছি না, আমরা খালি আমাকে অভাবটারে দূর করবার চাইতেছি। এর লিগাই তো রজত আর রমজান রে সালাম আদাব দিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করবার চাই। ঠিক আছে, আমিও জমিদার সাহেবরে বলতাছি তোমাদের এই কথা, এখনো দাদিমা জীবিত, জমিদার সাহেব জীবিত, তোমরা কি এটা না খায় থাকো? হ্যাঁ খাও না? আমাগরে বাপ দাদা চৌদ্দ গুষ্ঠে জমিদার বাড়ির কাজ করে না, কোনোদিন বিদ্রোহ করছে, কোনোদিন ষড়যন্ত্রে যোগ দিছে, আজ তোমরা দুইজন ষড়যন্ত্র করতেছ না? এই কথা তো জমিদারের কাছে আমার বলতেই হবে যে তোমরা রজত রমজান এদের আদাব সালাম দিয়ে কিছু টাকা সাহায্য নিয়ে ভালো থাকতেছ। কি করব আর তো পারতাছি না মানিক ভাই, পিঠ তো দেওয়ালে ঠেকে গেছে, কতদিন আর এই অভাবের সাথে যুদ্ধ করব? সারাদিন কি না খায় থাকো? খায় থাকো, জমিদার বাড়ির যদি দিন ফেরে তোমাদেরও দিন ফিরবে, আমারও দিন ফিরবে। আমাদের বাপ দাদার চৌদ্দ গোষ্ঠী যা আছে সব তো জমিদারের কাজ করছে, এখনো দাদিমা বাইসে আছে, জমিদার বাইসে আছে, তাদের বিরুদ্ধে যাওয়ার চিন্তা করো না, তাহলে কিন্তু কল্লা কল্লার জায়গা থাকবো না। ঠিক আছে, আমি জমিদার বাবুরে বলতেছি, তোমরা দুইজন ছোট বউয়ের কথায় রাজনীতির সাথে জড়ায় গেছো, আন্দোলনের সাথে জড়ায় গেছো, তোমরা চলতে পারতেছো না, এটা তো জমিদারের কান পর্যন্ত আর পৌঁছাইছো হয়। আমরা খালি আমাকে ভাগ্যটারে পরিবর্তন করবার চাই। এই বেটা রজত রমজান এদের কাছ থেকে টাকা পয়সা নিবি আর জমিদারের বিরুদ্ধে আন্দোলন করবি, রাজনীতি করবি, এটা তো হইতে পারে না। তোমাদের ভিটে বাড়ি থাকে কিনা সেটা আমি দেখতেছি। এটা কি কও? এটা কইছি, সেটা কইছি, এখনো সময় আছে, সোজা পথে যায় সোজা পথে চলো, তা না হইলে কিন্তু তোমাদের খবর নেই। মুসিবতে ফলাই দিলি রে শালা, মুসিবতে পরি পড়ুম, তবে এইভাবে থাকতার ভাল লাগতেছে না। আজকে মানিক ভাই না কই আর জন্য তো কইতে পারে, তার কারণ আমাগো সাথে আছে জমিদার বাড়ির ছোট বউ, তুই এত চিন্তা করিস না তো। নমস্কার, আমি তো আপনার সরকির মতো খুঁজতেছি। কেন মানে কি হয়েছে আমাকে তুমি খুঁজতেছো কেন? আরে একটা সর্বনাশী খবর তার জন্য আপনার। আমি বলতেছি কি যে ঘরের শত্রু কি আপনি ঠিকঠাক করে দিতে পারবেন? এত কথা বেচাই বেচাই বলতেছো তুমি, ঘরের শত্রু হোক আর বাইরের শত্রু সব আমি দমন করতে পারি। বলো বলো, আমাদের তুমি তো শুধু এপার ওপার করতেছো, আসল কথা বলতেছো না কেন?
আসল খবরটা হচ্ছে কি আপনারা কেমনে কবকন্ত আমার তো শুনে গা হাত পা কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে। জমিদার বাড়ি যদি ভাঙন হয়ে যায় তাও আপনাকে খুলে কই, কথাটি একটু আসতে কই। ওই যে ছোট মা আছে না, রানীমা, ছোট রানীমা, সেই ছোট রানীমা জমিদার বাড়ি ভেঙে ফেলাই দেওয়ার আন্দোলন করতেছে। কি বলতেছো তুমি, কি বলতেছো? তো খুলে বলো, খুলে বলো। ওই যে আমার থোপা আছে, নাপিত আছে, মুসি আছে, ওদেরকে ডাক দিছে, ডাকি বলে ওই বাপদাদার চোদ্দ গোষ্ঠী জমিদার বাড়িতে কাজ করছিস, তোদের ভাগ্য কোনোদিন পরিবর্তন হয়েছে? সারা জীবন তো খাইটেই গেলি। হ্যাঁ শোন, এইগুলোর তোরা প্রতিশোধ নিবি, এগুলি খেসারত নিবি, আর আমার আমার কথা মতো তোরা চলবি। কয় কি সোজা এখন চলে যাবি রজতের কাছে, রজতের কাছে যায় রমজানের কাছে যায় আমার কথা বলবি যে ছোট মা পাঠাইছে, তোদের ব্যবসা দেবে, তোরা ব্যবসা করিয়ে লাখ লাখ টাকা উপার্জন করবি, তোদের বাড়ি বিল্ডিং হবে, তোদের অনেক জমি হবে, মানে বিরুদ্ধে জমিদার বাড়ির কোনো কথা তোরা শুনবি না। তুই কি বলতিছো? এই ছোট বউকে রজতের নাম বলিস মুখ দিয়ে? হ্যাঁ বলেছে তো, আমাকে তো যায় নাপিত আর ওই মুসি নিজে মুখে আমার কাছে বলিছে, আমি শুনে কইছি। এই জমিদার বাড়ির বিরুদ্ধে যদি কিছু কোষ তাহলে যে লাঠিটা দেখছিস না, একের মাইরি কিন্তু মাথা ফাটা হলা দেবো, দেশ সারা করবো কিন্তু, এই ধরনের কথাবার্তা বলেছে। ওরে বাবা রে বাবা, লাখ লাখ টাকার মালিক হয়ে যাবি এরাম? মেলা বাড়িস তুই, মহিলা খুব বেড়েছি, এইসব কথা কি হয়েছে দাদিমা সে কি শুনেছে? হ্যাঁ দাদিমা তো ভিতরে থাকে, আমরা তো ভিতরে যেতে পারি না, তো দাদিমা এই খবরটা জানে কিনা জানি না, ছোট বোন নামে সুন্দর করে একটা মামলা ঢুকে দিবি। আরে যে মুসি, আরে যে নাপিত, এদের আপনি কিছু বলবেন না? ওরা এখন কোথায় কি করতেছে? ওই পুকুর পারে, পুকুর পারে ওই নাপি তার ওই মুসি বসে রয়েছে। শোনো মানিক, তুমি কিন্তু লোভ করবা না, মোটের উপর লোভ করবা না, সৎ থাকবা। কি কন উকিল বাবু, আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী জমিদার বাড়ির কাম করছে, আমিও জীবন দিয়ে কাজ করব, আর বংশধরে যদি জীবনে আসে তারাও জমিদার বাড়ির পক্ষে কাজ করবে। এখন আমি যাই দেখি আগে, ওই যদি নাপিত্রে পাই তো ভালো, নাপিত্রে না পেলে আমি সুজা ভিতরে যাই ওই দাদিমার সাথে কথা বলি। একবার চিন্তা করে দেখেন, এই খবর যদি কাশেম জানে যায় তাহলে কাশেম কি করবে? দেখতেছি দেখতেছি, কাশেম সহ সবাই আমি দেখতেছি, আমি এখন যাই, তুমি যাও, চিন্তা করে না, আমি দেখতেছি, যাও যাও যাও। এই ছোট বউ মেলা বার বেড়িয়েছি, এই ছোট উঠলে মামলা ছুঁকে দিয়া লাগবে না। ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। বাহ, আমার স্বামীকে চোর বানানোর চেষ্টা করার পর তো ভালোই ফুটতে চলছে। দাঁড়াও, তোমাদের ফুটতে আমি বের করছি। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি। আরে বৌদি, তুমি এতদিন পরে, সেই যে বিয়ের সময় দেখা হয়েছিল তারপর তো আর একটা বারের জন্য আমাদের বাড়িতে আসুনি, কেন বৌদি? দিদিমণি, প্রয়োজন মানুষকে এগিয়ে নেয়, আর আজ সেই প্রয়োজনেই আমি তোমাদের বাড়ির রানী। আমা ওকে, ওকে তো চিনলাম না। কি বলছো আম্মু, তুমি চিনতে পারছো না? উনি হচ্ছে লক্ষণদার বউ, ভুলে গেলে এত তাড়াতাড়ি? ও, তুই বুঝি লক্ষণের বউ? বাহ বাহ বাহ, খুব সুখী হও, খুব সুখী হও। সুখী তো সবাই হতে চায়, কিন্তু আপনারাই আমাদের সুখের মধ্যে ছেদ করছেন। বৌদিমণি, তুমি এসব কি বলছো, কেন বলছো এসব? ঠিকই বলছি, কেউ কেউ আমার স্বামীকে চোর বানাতে চায়, আর সেজন্যই আজ এত বড় অশান্তি। আচ্ছা বৌদিমণি এভাবে কথা বলছে কেন? ওকে কিছু জেনে গেল নাকি? ও শুনিয়ে ভেবো না বালিকা, এই
শিবের একটু গরমিল হয়েছিল আর কি, হ্যাঁ বুঝলে। আচ্ছা আব্বু, আমি এখন উঠি, তোমরা দুজন কথা বলো, ঠিক আছে? বদিমণি আমি আসছি, হ্যাঁ কথা বলো। শোনো বালিকা, এই হয়েছে কি, লক্ষণের ওই একটু হিসাবে একটু গরমিল হয়েছিল আর কি, এটা কোনো সমস্যা না। তুমি একটা কাজ করো, তুমি আজকে এখানে খাওয়া দাওয়া সেরে তারপর যাও, হ্যাঁ ঠিক আছে? ভেতরে যাও, এক গ্লাস ঠান্ডা জল খাও, দেখবে মাথাটা ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? যাও 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 যাও। জি, আমার মাথাটা একটু ঠান্ডা হওয়া দরকার, কারণ আমার স্বামী আপনাদের জন্য তার জীবনের সর্বস্ব দিয়ে দিচ্ছে, আর তাকে আপনারা চোর বানাবেন এটা তো মেনে নেওয়া যায় না, এর একটা বিধা উচিত। আচ্ছা তোমার যা খুশি মনে হয় করো, তুমি কালই আমাকে ডিস্টার্ব করো না, আচ্ছা যাও যাও না, এদিক থেকে যাও। জি জি, এই দিক থেকে, এই যে ওই যে ঘর, ওই যে সদর দরজা, যাও যাও যাও। কি মহা মুসিবতে পড়লাম রে, বড় ভাই কোথায়? লক্ষণ এমন ভাসানো ভাজালি, নাম কি? পলাশ। ঠাকুর মালন কে? এতে কি করস? আমি তো বিদেশ থেকে আইসি বাংলাদেশে বিয়া করার জন্য। আচ্ছা, বিয়া করবি কর তো, জমিদার বাড়িতে কি? জমিদার বাড়ি? জমিদার বাড়ির কোনো সম্পর্ক নাই। একটা থাপ্পর দিবি একদম গালে দাচ্ছ ভালো দেবো। এই মেকেডা, কোন মেক? তুই মেকে চিনস না? চিনস না মেকে? চিনি চিনি, ওই জমিদার বাড়ির ভাইয়া। হ্যাঁ, তোর ভাবি? ভাবি? আমার তো ভাই নাই, ভাবি গুলো করতে। আরে তোর সামনে খাড়া রয়েছে তোর দুলা ভাই, ও তোর বইন লাগে। ও আমি ওর বিয়ে করতে চাই। আপ আবার কথা কস তোরে, থাপ রে তোর গালে দাচ্ছ ফালা দেবো। কিসের তুই কিসের বিয়ে করবি? তুই দুই দিনে দুই দিনে আইসোস এই দেশে, তুই আবার আমার বউর দিকে নজর দিস, তোর কত বড় স্বাস্থ্য চেহারা দেখছোস? এ পাতিলের তলার তোর চেহারা, কোনো পার্থক্য আছে? হ্যাঁ, ওই কালির যদি তুই বিয়ে করস, তোকে কালি কালি তোকে বাচ্চা তো তোর দেখতে পারবি না। ভাই কানে ধর, দুই কানে ধর, ক আমার লগে লগে ক, আমি কাইল্লা পলাশ। আমি কাইল্লা পলাশ। আর জীবন ও জমিদার বাড়ির দিকে নজর দিব না? জীবন ও জমিদার বাড়ির দিকে যাবো না। হ্যাঁ, এবার কান থেকে আত্মা মা, এই যে কথাটা দিলি, যদি হেরফের হয় তারপর তারপর আগে যাবো। হাফ রয়ে গেলে দাঁত ফলা দেবো, যা কিন্তু ভাগ। কি ব্যাপার, কেমন আছো? অনেকদিন পর এলে, একা নাকি? লক্ষণ কোথায়? উনি হয়তো আপনাদেরই কোনো কাজে দৌড়াচ্ছে, ওনার তো আমার জন্য সময় নেই। মাঝে মাঝে মনে হয় আপনাদের এই জমিদার বাড়ি বোধ হয় আমার স্বামীকে কিনে নিয়েছে। আমি আসলে তোমার কষ্টটা বুঝতে পাচ্ছি, সত্যিই লক্ষণ নিজের জীবনটা এবাড়ির জন্য সঁপে দিয়েছে, আর দেখো সেই লক্ষণকে চোর সাব্যস্ত করা হলো, বুঝতে পেরেছো তো? এটাই আসলে জমিদার বাড়ির রীতি। বৌদি, এবার বোধ হয় রীতিগুলো বদলানো উচিত। কামটা কিন্তু ভালো হইতেছে না। ভালো হইতেছে না? একদম ভালো হইতেছে না। আমি কিন্তু ছুটতে পারলে করো তো, কোনো মাছ দূর করো না। বোনা, আমার যা বোঝার বুঝে গেছি, যেই লাও হেই কত। না না, আমি লাও বলি না।